হে ভিউয়ার্স, বন্ধুরা চলে আসলাম আরেকটি হেল্পফুল টিউটোরিয়াল নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা আজকের এই ভিডিওটি প্রতিটা স্মার্টফোন ইউজারকারীর জন্য অনেকটাই হেল্পফুল হবে বা অনেকটাই উপকার আসবে। তা আমরা কিন্তু প্রত্যেকটা স্মার্টফোন ইউজারকারী জিমেল যে অ্যাপ্লিকেশনটি আছে এটা আমাদের স্মার্টফোনে অবশ্যই থেকে থাকে, আর অবশ্যই কিন্তু আমাদের স্মার্টফোনে জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে। কারণ এই জিমেল অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আমরা স্মার্টফোনের অনেক কাজই করতে পারি না। তো আমাদের যে জিমেল অ্যাকাউন্টটি আছে এই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমেই কিন্তু দেখা যায় আপনাদের সম্পূর্ণ মোবাইলের অ্যাক্সেসটা অন্য কেউ নিয়ে নিতে পারে। তো অ্যাক্সেস বলতে এটাই বোঝায় আপনার সম্পূর্ণ মোবাইলের কন্ট্রোলটা কিন্তু অন্য কেউ হাতে চলে যেতে পারে। তো এই জিমেলেরই খাতারনাথ একটি সেটিং আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেই সেটিংটা আশা করি প্রতিটা স্মার্টফোন ইউজারকারীর অবশ্যই চেক করা দরকার বা অবশ্যই জানা দরকার। তো বন্ধুরা সেটিংটি কি আর কিভাবে কাজ করবেন সমস্ত কিছু এই ভিডিওতে দেখিয়ে দিব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। হে ভিউয়ার্স, আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড ভিডিও ইউটিউব চ্যানেল, আর সাথে আছে আমি সমীর দত্ত। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা যারা স্মার্টফোন ইউজ করি তারা কিন্তু অধিকাংশ লোকটাই জানে না যে তাদের জিমেলটি যদি কেউ অ্যাক্সেস নিতে পারে তাহলে কিন্তু তাদের সম্পূর্ণ মোবাইলটাকে সে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা এটার জন্য আমরা কি করব, আমাদের যে জিমেল অ্যাপটি আছে জাস্ট এটাকে ওপেন করব। জিমেলটি ওপেন করার পর বন্ধুরা আমাদের ইন্টারফেস এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখানে কিন্তু আমাদের জিমেলের যে লোগোটি থাকবে লোগোটি দেখা যাবে, জাস্ট আমরা লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করার পর বন্ধুরা এখানে একটি অপশন পেয়ে যাবো ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখেন আমাদের ইন্টারফেসটা কিন্তু এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখান থেকে যদি আমরা ডাইন সাইড থেকে ব্রাউজারে স্ক্রল করি এখানে একটি অপশন পেয়ে যাবো সিকিউরিটি, জাস্ট আমরা সিকিউরিটিতে ক্লিক করব। তো সিকিউরিটিতে ক্লিক করার পর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে নামলে দেখেন বন্ধুরা এখানে কিন্তু একটি অপশন আছে থার্ড পার্টি অ্যাপ উইথ অ্যাকাউন্ট অ্যাক্সেস। তো বন্ধুরা আমাদের এই জিমেলের মধ্যে যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো অ্যাক্সেস নিচ্ছে তারা কিন্তু চাইলে আমাদের সম্পূর্ণ মোবাইলের অ্যাক্সেসটা নিতে পারে। ঠিক আছে বন্ধুরা, তো অবশ্যই আপনারা এই বিষয়টি চেক করে নেবেন, চেক করে এখান থেকে যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো থাকবে সেটাকে রিমুভ করে দেবেন। তো রিমুভ করার জন্য কি করবেন, এখানে দেখেন ম্যানেজ থার্ড পার্টি অ্যাক্সেস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখেন আমাদের ইন্টারফেস এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা দেখেন আমার এই জিমেলের অ্যাক্সেসটি কিন্তু এই থার্ড পার্টি তিনটি অ্যাপ্লিকেশন নিয়ে রেখেছে, একটি হলো অটোমেটিক কল রেকর্ডার, তারপরে কুক ক্যাপচার, তারপরে হলো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার। ঠিক আছে বন্ধুরা, তো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারটা কিন্তু আমাদের প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন, কিন্তু উপরের দুইটা কিন্তু আমাদের ওরকম প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন না। তো বন্ধুরা এটাকে আমরা রিমুভ করার জন্য কি করব, এটাকে রিমুভ করার জন্য অবশ্যই আমরা যে অ্যাপ্লিকেশনটি রিমুভ করব সেটার উপরে একটি ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা দেখেন নিচে একটি অপশন চলে আসছে রিমুভ অ্যাক্সেস, জাস্ট আমরা রিমুভ অ্যাক্সেসে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর বন্ধুরা দেখেন আমাদের কিন্তু সেই অ্যাপ্লিকেশনটি রিমুভ হয়ে যাবে। তারপর আমি দ্বিতীয়টাও আপনাদের রিমুভ করে দেখিয়ে দিচ্ছি, রিমুভে ক্লিক করে ওকে করে দেবো। দেখেন বন্ধুরা দ্বিতীয়টাও কিন্তু আমাদের এখান থেকে রিমুভ হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা ব্যাক দিয়ে দেবো। তো ব্যাক দিয়ে দেওয়ার পর বন্ধুরা দেখেন আমাদের ইন্টারফেসটা এখন যদি আমরা একটু রিলোড করি, রিলোড করার পর বন্ধুরা দেখেন আমাদের থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তা আপনারা কিন্তু খুব সহজেই বুঝতে পারলেন যে আপনাদের স্মার্টফোনে যদি জিমেল থাকে আর জিমেলের মধ্যে কোন অপশনটির মাধ্যমে আপনার মোবাইলটা হ্যাক হয়ে যেতে পারে বা আপনার মোবাইলের অ্যাক্সেসটা অন্য কেউ নিয়ে নিতে পারে। ঠিক আছে বন্ধুরা, জিমেলের এই সেটিংটি আপনারা কিছুদিন পরপরই চেক করে দেখবেন, কারণ অনেক সময় দেখা যায় আমরা ইউটিউবে নানান ধরনের ভিডিও দেখি, নানান ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন কিন্তু আমরা কোনো রকম কিছু না বুঝেই কিন্তু ইনস্টল করে ফেলি। আর ইনস্টল করার কারণেই কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো দেখা যায় আমাদের জিমেলটাকে অ্যাক্সেস করে নেয়, আর অ্যাক্সেস করার কারণে কিন্তু আমাদের জিমেলটি যদি অ্যাক্টিভ থাকে তাহলে তো আমাদের সম্পূর্ণ মোবাইলটাকে তারা অ্যাক্সেস করতে পারে। তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য।